হ্যালো, ইচ্ছাপুরণ থেকে শ্রীলতা। আর আজকে আমার বৃহস্পতিবারের শিডিউল লাইভ। আমি বলেছিলাম আজকে দারুণ দারুণ সব শাড়ি দেখাবো, সব শাড়ি নিয়ে আমি একদম তৈরি। আর তোমরা নিশ্চয় আছো আমার সঙ্গে, আস্তে আস্তে জয়েন করবে। তো শুরু করব, আজকে হচ্ছে 14th November, চিলড্রেন্স ডে। তোমাদের বাড়িতে বা সব বাচ্চাদেরই আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা বড়রা আমার লাইভে আসো, তাদের বলবো যে তোমাদের বাড়ির বাচ্চাদের আমার হয়ে একটু আদর করে দিও। আর নিজের ভেতরের শিশুটিকে জাগিয়ে তুলে আনন্দে থাকো, বিকজ শিশু জীবন বড় আনন্দের। এই যে আমরা এত বড় হয়ে গেছি, এত কমপ্লেক্সিটি লাইফে, ছোটবেলা তো কিছু ছিল না, মনের আনন্দে ঘুরে বেড়াতাম। তো ছোটবেলাটাকে রিয়েলি যদি একবার ফিরে পাওয়া যেত খুব ভালো হতো। চলো আজকে শুরু করব জামদানি দিয়ে। জামদানির খুব সুন্দর সুন্দর সালোয়ার কামিজ এনেছিলাম, কিন্তু আবার বেশ কিছু বিক্রি হয়ে গেছে। সো আমি কয়েকটাই দেখাবো আর পরে আবার আসবে। সো সাদা রঙের একদম পিওর খাদি কটনের ওপর জামদানি, একদম ডিউরেবল কাজ। আর নিচে একটা পোক্ত কাজ, খুব সুন্দর কাজ, সেই কাজটা আমরা দেখে নেব কটনের ওপর। দেখো, এটা এরম ভাবে ফেলছি আমি, বিউটিফুল একটা হাঁস, দেখো রাজহাঁস আর পদ্ম জলের মধ্যে, খুব জয়িতা সুন্দর দেখতে। ভট্টাচার্য, গুড ইভিনিং দিদি। গুড ইভিনিং জয়িতা, আজকে কোথাও যেও না। তো এই দেখো, অপূর্ব সুন্দর এই পিসটা। এটার সঙ্গে একটা দোপাট্টা আছে, দোপাট্টাটা আমি গায়ে না ফেলে এটার উপরেই ফেলছি। এই হচ্ছে দোপাট্টা, দোপাট্টা ট্যাসেল দেখো, আর কাজটা দেখো, জামদানির বিউটিফুল জামদানির কাজ। এই দেখো ব্যাগটা, তোমরা বুঝতেই পারছো পুরোপুরি হাতে করা, এটা মেশিনে করা না। অনেক সস্তায় জামদানি আজকাল পাওয়া যায় যেগুলো খুব মেশিনে করা হয়, আবার অনেকে দেখলাম সেগুলোকে বাংলাদেশের বলেও সেল করেন। কিন্তু আমি বলবো যে এই যা এইগুলো না ধুয়ে টুয়ে তোমার টেকসই হবে, যেটা মেশিন জামদানি সেগুলো খুব পাতলা কাপড়, তো সেলাই করার পর টেকসই হয় না। এটা কিন্তু টেকসই হবে। এটা দোপাট্টা আর কুর্তি পিসের প্রাইস হচ্ছে 4335, দোপাট্টা আর কুর্তি পিসের প্রাইস হচ্ছে 4335। আরেকবার দোপাট্টা ডিজাইন, কুর্তির ডিজাইনটা দেখিয়ে দিলাম, এর উপরে দোপাট্টা ফেললাম, মঞ্জুশ্রী ফোর বাসু, থ্রি থ্রি ফাইভ। গুড ইভিনিং শীলতা, গুড ইভিনিং মঞ্জুশ্রী। কলাপি এটা চ্যাটার্জি, আপনার শাড়িটা কি শাড়ি? আমার শাড়িটা একটা টিস্যু চেক অ্যাভেলেবল। এইটা দেখো, ইয়েলোর মধ্যে ছোট ছোট হাজার বুটি, সেই বুটি ছোট ছোট যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি কিন্তু কখনো পুরনো হয় না, যখনই দেখি তখনই ভালো লাগে। সেটাই কুর্তি পিসের ওপর, পিওর খাদি কটনে হাতের জামদানি কাজ। ইন্দ্রাণী আর ভট্টাচার্য, এটা, গুড ইভিনিং, আপনার স্পেশাল এপিসোড শুনে অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ, গুড ইভিনিং। এটা দেখো ব্যাকে কিন্তু এই কাজটা নেই, ব্যাকে ডটস, আর এইটা হচ্ছে নিচে দামানে থাকবে। এই দেখো ব্যাকটা, খুব সুন্দর সূক্ষ্ম কাজ, আর তার সঙ্গে এই হলো দোপাট্টা যেটা আমি এখানে ফেললাম, কলাপি চ্যাটার্জি, প্রাইস কি? 4335 কলাপি, যেগুলো কটন দেখাচ্ছি, 4335। বিউটিফুল দেখতে, ভীষণ সুন্দর। সবচেয়ে বড় কথা হচ্ছে, খুব এই যে জামদানি কুর্তি পিস গুলো একটু মানে এ হয়, একটু নরম হয়, সেই ব্যাপারটা না, খুব সুন্দর এবং টেকসই। 4335, আমি একটা ইয়েলোয় দেখালাম, এটা হচ্ছে বেজের ওপর, এটা বেশ চওড়া করে একটা সেন্টার দিয়ে একটা লতা গেছে, তাতে পাখি আছে, ফুল আছে, গলায় কাজ আছে। এটা হচ্ছে আমাদের বেজ কালার, চন্দন কালার তুমি বলতে পারো। সুপ্রিয়া বিশ্বাস, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সুপ্রিয়া,
এই দেখো কি সুন্দর কাজটা, মানে নিখুঁত একদম, খুব কাছে থেকে একবার কাজটা দেখাবে নীলাঞ্জনা, ভীষণ কাছে থেকে, যাতে কাজের যে ফিনিশটা বোঝা যায়। ছোট গুটিগুলো পর্যন্ত দেখো কি অপূর্ব। দোপাট্টা গায়ে ফেললাম, এটা হচ্ছে দোপাট্টা, আর তার সঙ্গে এবারে ওপরেও, মানে কামিজের ওপরেও ফেললাম, বিউটিফুল দেখতে। আর এই দোপাট্টা গুলোর সঙ্গে সিঙ্গেল কালার কুর্তি পিস, কুর্তি পরলেও কিন্তু খুব ভাল লাগবে। ধরো তুমি একটা কোয়ার্ড সেটের মতন একটা টপার বটম করলে, তার সঙ্গে দোপাট্টা নিলে সেটাও খুব ভাল লাগবে। এবার দোপাট্টাটা মাল্টিপারপাস, তুমি মানে ফ্রন্ট এন্ড টপ এন্ড বটম একটু দুটো কালার নিলে এখান থেকে সেটাও করতে পারো। সেম কালারে করলে তার সঙ্গে দোপাট্টা নিলে শিগগিরই আমাকে দেখতে পাবে, কারণ আমি তো এগুলোর একদম প্রেমে পড়ে গেছি। 4335 প্রাইস হচ্ছে, 4335। হাই এভরিওয়ান, আই এম শ্রীলতা সেন ফ্রম ইচ্ছাপুরন বুটিক। মাই বুটিক ইজ লোকেটেড ইন কলকাতা, অ্যান্ড আই ওয়াজ শোয়িং কটন জামদানি স্যুট পিসেস, টু পিস, কুর্তি অ্যান্ড দোপাট্টা। আই এম সরি, আই ফরগট টু অ্যাড্রেস ইউ ইন এনি আদার ল্যাঙ্গুয়েজ, ইন ইংলিশ, বিকজ আই ওয়াজ টু বিজি। আই থিঙ্ক আই ওয়াজ টোটালি মেসমারাইজড অ্যান্ড এক্সাইটেড দ্যাট আই এম শোয়িং দিস বিউটিফুল জামদানি পিসেস। দিজ আর অল 100% কটন, খাদি কটন অ্যান্ড ডিউরেবল, অ্যান্ড দ্য ওয়ার্ক, জামদানি ওয়ার্ক ইজ হ্যান্ড হ্যান্ড ডান, হ্যান্ড ওভেন। আই হ্যাভ শোন 3 কটন, দিস ইজ দ্য টাসার ওয়ান। এটা কিন্তু তসরে, এটার কাজটা আরো সুন্দর। আর তোমরা জানো, যে যারা জানো তাদের আর বলার অপেক্ষা রাখে না, যে সেলাই করার মানে স্টিচ করতে চাইলে আমি কিন্তু স্টিচটা করিয়ে দিতে পারি। এরম ভাবে এই লতাটা গেছে, এই শিবানী জয় জয়িতার কুর্তি পিসটা আছে এখানে, ডাক্তার একটু তাড়াতাড়ি দাও, এই যে সামনেটা তাড়াতাড়ি দাও। বিজু মানি, গুড ইভিনিং। গুড ইভিনিং। একটা কুর্তি পিস সেল হয়ে গেছে, আমি সেটা এনে দেখাচ্ছি, কিন্তু ওটা আরো অর্ডার দেওয়া আছে, সো আরো পাবে। এইটা দেখো, বিউটিফুল একটা কুর্তি পিস, পিওর তসরে, নরম, ভীষণ সুন্দর। আর এর সঙ্গে আমি দোপাট্টাটা ফেলবো, এই হচ্ছে দোপাট্টা। দোপাট্টাটা গায়ে ফেলার চেয়ে টেবিলে ফেললে বেশি ভালো দেখতে পাবে, ভীষণ সুন্দর। ট্যাসেলস, ট্যাসেলস দেখলে কিন্তু বোঝা যায় এটা পিওর তসর। আর এই হচ্ছে দোপাট্টার বডি, দুদিকে দামনে ফুল আছে। এই তসরের কুর্তি পিসটার প্রাইস হচ্ছে 8670, প্রাইস হচ্ছে 8670। দিস আর তাসর কুর্তি পিস, দিস ওয়ান ইজ সোল্ড আউট, বাট আই এম শোয়িং দিস সো দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু প্লেস অর্ডার ফর দিস, আই ক্যান প্রোভাইড দিস। সো দোপাট্টা ইজ নট হিয়ার উইথ মি, ইট হ্যাজ গন ফর ডাইং ওয়ার্ক। সো দিস ইজ দ্য কুর্তা পিস, অ্যান্ড দ্য প্রাইস ইজ, প্রাইস অফ দিস তাসার সেট ইজ 8670, দিস ইজ 8670। দিস ইজ দ্য, ইউ ক্যান সি দ্য বুটিস, অ্যান্ড ইউ ক্যান হ্যাভ আ ক্লোজ লুক অ্যাট দ্য পিওর তাসার পিস, 8670। দিস হ্যাজ আ দোপাট্টা উইথ দিস, বাট রাইট নাও ইট ইজ নট অ্যাভেলেবল, ইফ ইউ প্লেস অর্ডার উই ক্যান প্রোভাইড দিস। এইবারে একটু শাড়ি দেখে নেব। স্বাতি পান্ডে, কালকে শাড়িটা পেয়েছি, দারুণ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো তসর কালারের ওপর লাল বর্ডার আর হাতে করা জামদানি। আমরা আজকাল এত মেশিনে জামদানি দেখি, সামটাইমস হাতের কাজের যে সৌন্দর্য সেটা মাঝে মাঝে ভুলে যাই, একটুখানি ফিরে দেখাও হয়ে যাবে এটায়। এটা কাছ থেকে দেখি আমরা, এই আঁচলটা দেখো, ভীষণ সুন্দর একটা আঁচল,
তসরের ওপর জামদানি কাজ, আর কাপড়টা কিন্তু খুব বেশি মার নেই, হালকা মারের কাপড়, খুবই হালকা নরম কাপড়। আর তার সঙ্গে গায়ে বর্ডার এন্ড বুটি, দিস ইজ 100% কটন শাড়ি উইথ জামদানি ওয়ার্ক, হ্যান্ড জামদানি। উই নো দ্যাট ইন এনি ফ্যাব্রিক দেয়ার আর দেয়ার ইজ আ শাটল দ্যাট গোজ অন, ফার্স্ট দ্য ওয়ার্ক ইজ সেফ সেট, দেন দ্য শাটল গোজ অন অ্যান্ড ফর্মস দ্য ওয়েফট, সো দ্যাট দ্য শাড়িজ আর গেট উভেন, শাড়িজ গেট দ্য শেপ। অ্যান্ড ইন জামদানি দেয়ার ইজ আ থার্ড শাটল, দ্যাট শাটল মুভস অ্যান্ড হ্যান্ড ইজ মুভড বাই হ্যান্ড বাই আর্টিসান্স and make these designs. These are wonderful. Let's have a look at the back so that you understand this is hand done, and this is the quality of the sari. Beautiful. এই যেটা বলছিলাম টানা আর ভর্ণা, টানায় সুতোগুলোকে যখন সেট হয় তারপর ভর্ণায় আস্তে আস্তে বোনা হয়, আর জামদানি কাজ হয় একটা এক্সট্রা মাকু বা এক্সট্রা শাটল দিয়ে, মাকু দিয়ে ভর্ণার সঙ্গে সঙ্গে এক্সট্রা শাটল দিয়ে এই জামদানি কাজটাও তৈরি হয় ভীষণ সুন্দর করে। এই হচ্ছে শাড়ির, এই শাড়িটা কিন্তু ব্লাউজ পিস নেই, সরি এটা ভুলে গেছিলাম। আর এটা হচ্ছে প্রাইস হচ্ছে 10,830, একটা কটন জামদানি শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা কাঞ্জিলাল, তোমার কথা আমার খুব মনে হচ্ছে এটা দেখে। 10,830, তুমি খুব ভালোবাসো এরকম শাড়ি, ভীষণ সুন্দর। যদি পছন্দ হয় লাইক শেয়ার অবশ্যই করো, ইফ ইউ লাইক দ্য শাড়িজ, ইফ ইউ লাইক দ্য প্রোডাক্টস, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার প্লিজ। পিচ তসরে জামদানি কাজ, এই হচ্ছে আঁচল। হ্যাঁ সরকার, আজ আমি বাড়িতে তাই রেকর্ডের দেখে নেব। ও আচ্ছা দিদি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখো আঁচলটা, দেখো আঁচলে একটুখানি তুমি ঘোরাবে, ক্যামেরাটা ঘোরাবে আঁচলে, ভীষণ সুন্দর। আর সালভেজে দেখো একটা স্ট্রাইপ আছে হালকা, এবার বর্ডারে যাব, অপূর্ব সুন্দর একটা পিচ টোন। এক একজনের কথা এক এক সময় শাড়ি দেখে মনে হয়, এটা দেখে আমার কলাপি তোমার কথা মনে হচ্ছে, তুমি আজকে জয়েন করেছো লাইভে। সো বিউটিফুল একটা পিচ টোন, তার সঙ্গে এই জামদানি কাজ, বুটিটা দেখো অপূর্ব বুটি। এই হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ব্যাকে সুতোর কাজ বোঝা যাচ্ছে, হাতের কাজ। এই হলো শাড়ি, আর শাড়িটা কতটা নরম এটা কিন্তু এরম ভাবেই আমি দেখাতে পারছি, ভীষণ নরম, খুব সুন্দর। ব্লাউজ পিস সঙ্গে আছে, এটা হচ্ছে ব্লাউজ পিস, শাড়ির ব্লাউজ পিস। প্রাইস হচ্ছে 24,800, 24,800 প্রাইস ইজ 24,800, দিস ইজ দ্য ব্লাউজ পিস। ইটস আ বিউটিফুল শাড়ি, and I'm going to show another mesmerizing purple. কেমন লাগছে? লাইক শেয়ার তো করতেই হবে আজকে, তো মানে ভালো লাগবে। সব রকম শাড়ি আছে, আমাকে একজন লিখেছেন যে দিদি আপনি বলেছেন যে সব দামি শাড়ি দেখাবেন, তাহলে কি করে হবে, আমার একটু কম দামি শাড়ি লাগবে, তো কম দামি শাড়িও রেখেছি আমি। তো পার্পল তসরে জামদানি কাজ, ভিজু মানে বিউটিফুল, অসম্ভব সুন্দর। মিতালি আজকে আপনি বোধহয় নেই, আপনাকে মিস করছি, আপনার কমেন্ট মিস করছি আজকে আমি। এই হচ্ছে বর্ডার আর বুটি। আনন্দি শেষাদ্রি, গুড ইভিনিং সুলতা দি, অসম জামদানি, গুড ইভিনিং আনন্দি। এই দেখো কি অপূর্ব সুন্দর, আর কাপড়টা কতটা নরম, মানে জামদানি বলে যে মার বেশি তোমার পড়তে অসুবিধা হবে এরকম কিন্তু না, ভারী নরম সুন্দর শাড়ি। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের বর্ডারটা আমি দেখিয়ে দেবো উল্টো দিকে,
এটা হচ্ছে, মানি, ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, 24,800, প্রাইস ইজ 24,800। এবার এটা আমি দেখে নেব তসরে, অনেক সময় না যখন বোনা হয় নিচে ধরো বর্ডার দিয়ে সুন্দর একটা পাখি গেছে, ওপরে পাখিটা উল্টো হয়ে যায়, তো এখানে কিন্তু সেটা হচ্ছে না, দেখো পাখিটা কিন্তু সোজা, ময়ূর, ময়ূর বর্ডার। দিস ইজ আ তাসার জামদানি, তাসার শাড়ি, ওভেন ইন ফুলিয়া, অ্যান্ড উই হ্যাভ ওয়ান্ডারফুল অ্যামেজিং ক্রাফটসম্যান ইন ফুলিয়া, অ্যান্ড দে হ্যাভ ওভেন দিস, অ্যান্ড দিজ আর রিয়েলি হোয়াট টু সে, হোয়াট টু টেল, লাইক প্রেজ ওয়ার্দি। দিস ইজ নট এক্স্যাক্টলি ফুলিয়া দো, বাট নিয়ার নিয়ার টু ফুলিয়া, ইট ইজ ফ্রম আ প্লেস নিয়ার টু ফুলিয়া। সত্যি শাড়িগুলো দারুণ। তোমার শাড়িটা কি শাড়ি? মভ ময়ূর, মভ ময়ূর, তার সঙ্গে ভীষণ সুন্দর ফুল লতা পাতা দিয়ে এত সুন্দর ভাবে তসরটাকে সাজানো হয়েছে, এবং এত এত আনকমন একটা কালার কম্বিনেশন, বডির বুটি, বুটির শেড কাছ থেকে একটু ধরবে, তারপর একটু দূরে যাবে, বুটিটা দেখাও, একটা ইয়েলো বুটি দেখাও, একটা পার্পল বুটি দেখাও, এটা হচ্ছে ওপরের বর্ডার। আর আমরা এবার ব্লাউজ পিসটা দেখবো, সি দা ব্লাউজ পিস, দিস ইজ আ টাসার, অ্যাবসলিউটলি সফট অ্যান্ড ওয়ান্ডারফুল, দিস ইজ দা ব্লাউজ পিস, অ্যান্ড ইটস বিউটিফুল অ্যান্ড সফট, প্রাইস ইজ 35,600, প্রাইস ইজ 35,600। দিস ইজ আ গ্রিন জামদানি উইথ অল ওভার ওয়ার্ক, ভিজু মানি মাস্টার পিস ম্যাম, অ্যাবসলিউটলি ভিজু, অন ওয়ান সাইড ইউ উইল এনজয় দ্য মেসমারাইজিং আর্ট অফ বেঙ্গল, অ্যান্ড ভেরি সাবডিউড, ইন ভেরি সাবডিউড কম্বিনেশন, অ্যান্ড অ্যাট দ্য এন্ড ইউ উইল এনজয় দ্য ব্রাইট অ্যান্ড স্পেক্টাকুলার আর্ট অফ কাশ্মীর টুডে। আই এম গোয়িং টু শো কানি ইন দি এন্ড, সো প্লিজ স্টে টিল এন্ড। সো এটা ভীষণ সুন্দর গ্রিন কালার, তার মধ্যে একটা অল ওভার জাল, আর কি সূক্ষ্ম কাজগুলো, কাজগুলো কিন্তু খুব খুব সূক্ষ্ম। এই দেখো আঁচল, রীতা চ্যাটার্জি, এগুলো কি গাছি তসর? গাছি তসর নয় দিদি, এটা পিওর তসর, কিন্তু গাছি তসরটা মানে যে তসর বোনা হয় বিষ্ণুপুরে, রঘুরাজপুরে, মানে সেরকম যে তসর গুলো সেটা একটা অন্যরকম তসর, এই তসরটাও পিওর তসর, কিন্তু এটাকে গাছি বলে না, কিন্তু আপনি সামনে থেকে হাতে দেখলে বুঝতে পারবেন যে একদম পিওর তসর। স্বপ্না পালিত, হাই শিলতা, গুড ইভিনিং, তুমি আজ কি শাড়ি পরেছো? অলওয়েজ বিউটিফুল। আমি আজকে একটা গোল্ডেন চেক টিস্যু চেক পরেছি গো, আমি কাছ থেকে দেখাচ্ছি, এই হচ্ছে, এই হচ্ছে শাড়ি রীতা দি, আপনার কিন্তু একদম পছন্দের শাড়ি এগুলো, এটা বলতে পারি আপনার পছন্দ হবেই। প্রাইস হচ্ছে 43,800, এই যে জালটা তসরে, প্রাইস হচ্ছে 43,800, ইটস আ বিউটিফুল জাল অন তসর, জামদানি জাল অন তসর, দিস ইজ দ্য ব্যাক সাইড, ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট দিস ইজ হ্যান্ড ওভেন, সো বিকজ দেয়ার ইজ নো কাটিং এজ। সর্বরী মল্লিক, দারুণ জামদানি, একটা পেস্টেল গ্রে, যারা জানো না ইএমআই অ্যাভেলেবল, এত দামি শাড়ি বলে বলছি, যদি ইএমআই তে নিতে চাও, অফকোর্স আমরা শাড়িটা ফেরত, শাড়িটা দিই ইএমআই কমপ্লিট হওয়ার পরে, ইএমআই এর কিছু রুল আছে, তো রুলটা তুমি জেনে নিও।
তো পেস্টেল গ্রে, একটা একটা ব্রাউনিশ টিঞ্জ আছে গ্রেটার মধ্যে। ইট ইজ নট এক্স্যাক্টলি গ্রে, একদম যেটা আমরা গ্রে ভাবি, একটা ব্রাউনিশ টিঞ্জ দেওয়া গ্রে, তার মধ্যে জাল। চলো কাছ থেকে দেখি। কিছু মানুষের এই রং ভীষণ ভীষণ পছন্দ, কেউ পছন্দ করেন। সো জালটা দেখো কি অপূর্ব সুন্দর একটা জাল। মল্লিকা ঘোষাল, শাড়িগুলো খুব সুন্দর, একটু কম দামের মধ্যে হালকা রঙের জামদানি দেখাবেন প্লিজ? ব্লাউজটা গায়ে আর হাতায় একটু টাইট হয়েছে। এইটা ব্লাউজটা তাহলে সামনের বার একটু বলে দেবেন যে তাহলে একটু 100 লুজ করে দেওয়া যাবে। ওখানে 42,300, এটার দাম হচ্ছে 42,300। আমার কাছে এই কটাই জামদানি আছে, আরেকটু এনেছিলাম কিন্তু দেখানোর আগে কিছু সেল হয়ে গেছে। এটার দাম হচ্ছে 42। হ্যাঁ, মহুয়া গাঙ্গুলি, একটু আমার ওই ফোন থেকে দেখে ওনাকে একটু বলে দাও। সো এইটা দেখো, এই হচ্ছে আজকের নতুন ব্লাউজ। আজকে যখন বলেছি যে অনেক কিছু দারুণ দারুণ দেখাবো, একটুখানি পার্টি ওয়্যার ব্লাউজও দেখাই, অনেকে ব্লাউজ বলছেন যে একটু কম দামের মধ্যে, কিন্তু আমাদের এমব্রয়ডারি তো ইটস ভেরি এক্সপেন্সিভ। এটার ব্যাগটা দেখিয়ে দেব, এই হচ্ছে ব্যাগ, খুব সুন্দর। একটু এটা দেখো, বিউটিফুল একটা ট্যাসেল। এইটাকে বাড়িয়ে কমিয়ে তুমি কিন্তু অ্যাডজাস্ট করতে পারো, সেই জন্য এই ব্লাউজটা নেওয়াটা অনেকটা ইজি। নেক লাইনটা দেখো খুব সুন্দর, ব্যাকের নেক লাইন অ্যান্ড ফ্রন্টের নেক লাইন। এখানে একটা গোল্ডেন লেস বসানো হয়েছে বর্ডারে। ব্লাউজের প্রাইস হচ্ছে 3341, 3341। সেম সেম ব্লাউজ, এর সঙ্গে এটাতে কিন্তু একটা পাফ স্লিভ দেওয়া হয়েছে। কাপড়টা কিন্তু ক্রেপের, একটা পাফ স্লিভ দেওয়া হয়েছে। পাফ স্লিভ দিয়ে খুব সুন্দর একটা, এই দেখো এখানে একটা, এখানে ট্যাসেল দেওয়া আছে, বিউটিফুল দেখতে। এটার টাই ডাই বাঁধনি প্রিন্টের ওপর গোল্ডেন হাইলাইট করা হয়েছে, এই যে। আর এটার প্রাইস হচ্ছে 3566, এটার প্রাইস হচ্ছে 3566। ভীষণ সুন্দর দেখতে ব্লাউজগুলো, মঞ্জুশ্রী বাসু তসরের টেক্সচার অপূর্ব। হ্যাঁ, ভীষণ সুন্দর। তোমার মানে গাছি হলে কি হয়, গাছির সুতোতেও যে একটু যে মাড় থাকে, এখানে তো মাড়টা ইউজ করা হয় না, একদম সফট, খুব ভালো কোয়ালিটির তসর। তসরটা গাছি আমি এ নয় এই কারণে বলছি, কেননা তসরটা মানে ওই রিজিয়ন থেকে আসে না, সেই জন্য। আচ্ছা, ব্ল্যাকের ওপর মিরর কাজ, আড়ি দিয়ে মিরর কাজ। এটা কিন্তু অরিজিনাল মিরর না, এটা কিন্তু মাইকা। পুরো ব্যাকটা দেখো, ব্যাকে তুমি ডিপ আরো বাড়াতে চাইলে বাড়াতে পারবে। এটা হচ্ছে ফ্রন্ট, হাতে পুরো মিররের কাজ, অ্যান্ড এটার প্রাইস হলো 3585, প্রাইস ইজ 3585, ফুল হ্যান্ড এমব্রয়ডার্ড, অ্যান্ড ইট উইল নাথিং উইল হ্যাপেন টু দিস। তুমি এটায় কিছু কিছু হবে না, এটা যে চট করে ওই তোমার একদম সস্তায় যেগুলো সেগুলো যেহেতু তাড়াতাড়ি খুলে যায় বা কিছু হয়, আমাদের কাপড়ে কিন্তু সেটা হবে। সো 3585, এমব্রয়ডার্ড সিল্ক, অল ওভার এমব্রয়ডারি করা সিল্ক, সিল্কের ব্লাউজ। এটা কিন্তু আমাদের কাছে লাস্ট পিস, এর পরে দাম বেড়ে যাবে। এটা 38 সাইজে, প্রাইস হচ্ছে 4860, কিন্তু এটা যখন এটা যদি এখন কেউ অর্ডার দেয় তার জন্য দামটা বেশি। সো দিস ব্লাউজ উই হ্যাভ দ্য, দিস দ্য লাস্ট পিস অফ দিস ব্লাউজ। সো দি দ্য প্রাইস ইজ
4860, but if you order a new one in another size, this is size 36, then the price will be more. Pragati Laha, good evening Shweta di. Oh Pragati, তুমি আজকেও আছো, খুব ভালো লাগলো এখন 6টার সময় তোমাকে পেয়ে। তোমার ব্লাউজ রেডি হয়ে গেছে, তুমি কথা বলে নিও। দেখো অরেঞ্জের মধ্যে গোল্ডেন সিলভার দিয়ে এই কাজটা, এটা খুব বড় সাইজ, দিস ইজ মাচ বিগার সাইজ, অ্যান্ড দ্য ফ্যাব্রিক ইজ ব্লেন্ডেড, নট পিওর। প্রাইস ইজ 4825, প্রাইস ইজ 4825। শীত আসছে সামনে, বিয়েবাড়ি, তাতে পরার জন্য ফুল স্লিভ ব্রোকেট ব্লাউজ অনেকে চাইছেন। এটার প্রাইস হচ্ছে 2440, 2440। সিন্ধু, হ্যাভ অর্ডার ব্লাউজেস দেদি, ওয়েটিং টু ওয়ার দ্য অ্যামেজিং ব্লাউজেস, আই এম আ বিগ ফ্যান অফ ইউর ব্লাউজেস। থ্যাংক ইউ সিন্ধু, আই এম সেন্ডিং দ্য স্কেচেস সুন ফর ডিজাইন কনফার্মেশন। সো এটা দেখো ফুল স্লিভ 2440। রিতা চ্যাটার্জি, সবুজ ঢাকাইটাতে চোখ আটকে গেল। অ্যাবসলিউটলি, যে কালারটা এত সুন্দর যে কি বলবো। জয়িতা ভট্টাচার্য, শিলতা দি, অসাধারণ জামদানি শাড়ি। থ্যাংক ইউ সো মাচ। কি ভট্টাচার্য বলো? জয়িতা, জয়িতা, আচ্ছা আচ্ছা। 2445, প্রাইস ইজ 2445। একটা রেড ব্রোকেটেড ব্লাউজ, একদম বিয়েবাড়ির কথা ভেবে কিন্তু দেখাচ্ছি। পাফ স্লিভ। অদিতি ঘোষাল, খুব সুন্দর অরেঞ্জ ব্লাউজটা। থ্যাংক ইউ সো মাচ। 2345, থ্যাংক ইউ অদিতি। এটা দেখো অর্গ্যানজা, উপরে অর্গ্যানজা ব্লাউজ, চাইলে তুমি লম্বা হাতাও পাবে। এই পোর্শনটা ট্রান্সপারেন্ট। So all blouses are made with 100% cotton lining. Price is 2250. Price is 2250. Brocade embroidered blouse. Boat neck, ekdom bhishon bhalo jardosi kaj kora. এগুলো হচ্ছে একদম ডিজাইনারের কাজ। সো ডিজাইনার ব্লাউজ একদম, মানে একটা ভালো ডিজাইনারের কাছে তুমি যা এক্সপেক্ট করো এই ব্লাউজ থেকে তুমি সেটা পাবে। প্রাইস হচ্ছে 5103, 5103। মেশিন এমব্রয়ডার্ড ব্লাউজ, অল ওভার এমব্রয়ডার্ড স্লিভলেস ব্লাউজ, প্রাইস ইজ 2000। অ্যান্ড পার্পল ব্রোকেড ব্লাউজ, এটাও এখন কিন্তু সব সাইজে পাবে না, পার্পল ব্রোকেড ব্লাউজ। এটার, এটা হচ্ছে 46 সাইজে, এটার কিন্তু তুমি প্রাইসটা লেখা নেই, তুমি বেশি প্রাইসটা একটা দেখো নি। সো এটার প্রাইসটা প্লিজ একটু জেনে নিও। 46 সাইজে পার্পল স্লিভলেস, আর উই ডোন্ট হ্যাভ দিস ফ্যাব্রিক, মোস্ট প্রবলি একটা দুটো ব্লাউজের অর্ডার হয়তো নিতে পারবো। এইবার যাব শাড়িতে, একটু কম দামি শাড়ি দেখে নিই আগে, ঠিক আছে? কম দামি শাড়িতে তারপরে একটু কয়েকটা বেনারসি দেখাবো, একটা রিকোয়েস্ট আছে, এবং বেনারসির পরে আমরা কানি। সো প্রথমে দেখাবো অর্গ্যানজা বেনারসি আর বিউটিফুল কালার। এগুলো মেশিনে তৈরি, দাম কম, কিন্তু এদের সৌন্দর্য কিন্তু কিছু কম নয়। সব সময় সবার পক্ষে সব রেঞ্জ অ্যাভেল করা তো পসিবল হয় না। সো এই শাড়িগুলো কিন্তু ভেরি ভেরি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড ভীষণ সুন্দর। সো দেখো ব্লু গ্রিনে, মানে এটা ভীষণ সুন্দর শাড়ি, গোল্ডেন বর্ডার, ভেতরটা অর্গ্যানজার, উপরে জাল, সি গ্রিন আর ব্লু। প্রগতি লাহা, টিস্যু বেনারসি আছে? হ্যাঁ, টিস্যু দেখাবো গো। এটা দেখো ব্লাউজ পিস, অ্যাবসলিউটলি মানে বিউটিফুল ব্লাউজ পিস। এটা হচ্ছে আঁচল,
এই হচ্ছে, এই হচ্ছে শাড়ি, অপূর্ব সুন্দর একটা সি গ্রিন আর একটা লাইট ব্লুতে কম্বিনেশন, একটা একটা সি গ্রিন বেসের ওপর বা লাইট টিল বেসের ওপর, বিউটিফুল দেখতে। বুকিং নাম্বার বলিনি আজকে, বুকিং নাম্বার হচ্ছে 9831453213 9903947213। সো দিস ইজ দ্য বুকিং নাম্বার, ইউ ক্যান সেন্ড স্ক্রিনশট, ইউ ক্যান ডিএম হিয়ার, ইউ ক্যান কল আস, ইউ ক্যান মেসেজ ইন হোয়াটসঅ্যাপ, হোয়াট এভার ওয়ে ইউ আর কমফর্টেবল টু বুক ইউ ক্যান বুক। তো যে কোনোভাবেই বুকিং করতে পারো, তুমি কল করো, হোয়াটসঅ্যাপ করো, এখানে ডিএম করে বুক করো, বুক করতে পারো, আমরা তোমাকে আমরা নিশ্চয়ই রেসপন্ড করব। এটার প্রাইস হচ্ছে 3996, প্রাইস হলো 3996। আরেকটা অর্গ্যানজার উপর জামদানির মতো কাজ, পিঙ্কিশ রেড, এই হলো আঁচল। ব্লাউজ পিসটা আমি ফেলে দেখাই, মল্লিকা ঘোষাল তানচই দেখাবেন কম দামের উপর। তানচই তো আজকে রাখিনি দিদি, এইগুলোই আজকে দেখাচ্ছি। তানচই আপনাকে, আপনি বললে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ব্রোকেডের মধ্যে দেখো একটা সুন্দর অর্গ্যানজার বর্ডার আছে, সেটা খুব সুন্দর ডিজাইন করে। ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য ব্লাউজ স্টিচ, উই ডু দ্যাট অ্যাজ ওয়েল, অ্যান্ড উই হ্যাভ ক্লায়েন্ট অ্যাক্রস দ্য গ্লোব হু আর ভেরি স্যাটিসফাইড উইথ দ্য ব্লাউজেস। ইটস নট দ্যাট দ্যাট নেভার লাইক অলওয়েজ এভরিথিং ইজ পারফেক্ট, সামটাইমস দেয়ার আর গ্লিচেস হিয়ার অ্যান্ড দেয়ার, বাট মোস্টলি আই সে দ্যাট মাই সাকসেস রেট ইজ 94-95%। সো দিস ইজ অর্গ্যানজা উইথ জামদানি লাইক উইভ, জামদানি লাইক ডিজাইন। দিস ইজ দ্য সালভেজ অ্যান্ড ট্যাসেল অ্যান্ড বিউটিফুল ব্লাউজ পিস, ইটস আ বিউটিফুল শাড়ি অ্যান্ড দ্য প্রাইস ইজ 4595। প্রগতি ইস রাইট নাও, প্রগতি ইস ইন মরক্কো, অ্যান্ড আই এম হ্যাপি দ্যাট এট 6 PM আই হ্যাভ ইউ ইন মাই লাইফ, আই ডোন্ট নো হোয়াট টাইম ইজ ইট দেয়ার। সো দিস ইজ দ্য শাড়ি, বর্ডারটা ভীষণ সুন্দর, তার গায়ে সারা গায়ে জাল, অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিস। শাড়ির প্রাইস হলো 4410, প্রাইস ইজ 4410। ফাইন্ড আস অন ফেসবুক সো দ্যাট ইউ ক্যান সি মোর প্রোডাক্টস। সো ইফ ইউ অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আস অন ফেসবুক, ইউ মাস্ট রেকগনাইজ আওয়ার লুক। সো ফেসবুকে আমাদের খুঁজে নিও, আমাদের অনেক প্রোডাক্ট আছে, অনেক ক্লায়েন্ট ছবি পাঠান, আমরা সেগুলো পোস্ট করি, অবশ্যই সেগুলো লাইক দিও যেটা যেটা ভাল লাগবে, কেননা তাতে কিন্তু যে ছবি পাঠিয়েছেন তারও খুব ভাল লাগবে, খুব ভালো লাগছে হয়তো কিন্তু লাইক করলে না, ওরকম করো না, প্লিজ লাইক করো। আর আমাদের লোগো দেখে আমাদের ফেসবুকে, ইনস্টাগ্রামে আর ইউটিউবে চিনে নিও। জয়িতা দাশগুপ্ত, হ্যালো, হ্যালো জয়িতা, এটা দেখো আমাদের লোগো, এটা হচ্ছে ট্রেডমার্ক রেজিস্টার্ড, এখানে আর দেওয়া আছে। সো এই লোগোটা কেউ কপি করতে পারবে না, কিন্তু আদারওয়াইজ ফেসবুকে ভীষণভাবে আমাদের পেজটাকে কপি করা হয়, আমাদের ক্লায়েন্টদের টার্গেট করা হয়, এবং আমাদের ওয়াটারমার্কটাও কপি করে ফেলেছে। সো এই লোগোটা অবশ্যই দেখে আমাদের আইডেন্টিফাই করো। শ্রীলতা সেনের ইচ্ছা পূরণে যদি আসতে চাও, এটা হচ্ছে লোগো, স্পেলিং হচ্ছে ICHCHAPURWIN, তো ইউটিউবে সাবস্ক্রাইব করো, ফেসবুকে লাইক
লাইক ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করো, এন্ড আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকো। সো অ্যাজ আই ওয়াজ টেলিং দ্যাট, এটা কাছ থেকে দেখো, দ্যাট লাইক আস অন ফেস ইনস্টাগ্রাম, লাইক অ্যান্ড ফলো অন ফেসবুক, অ্যান্ড সাবস্ক্রাইব অন ইউটিউব, অ্যান্ড স্টে কানেক্টেড টু আস অন সোশ্যাল মিডিয়া, so that you get every notification and every new arrivals, you get notification for every new arrivals. So this is the blouse piece, this is an organza with very small pink red and yellow booty and a bright golden border, and price is 2985. Ota joyati chilen, ami joyita bolchi, sorry joyati. প্রগতি লাহা, নাও ইট ইজ 2:30 ইন দ্য আফটারনুন। ও দ্যাটস গুড। এটা দেখো, ওয়াইনের মধ্যে বেজ আর গোল্ডেন দিয়ে একটা কাজ, খুব সফিস্টিকেটেড লুক শাড়িটার মধ্যে। আর এটার ব্লাউজ পিসটাও ভারী সুন্দর, এটা হচ্ছে ব্লাউজ পিস। শাড়ির দাম হলো 2610, দিস ইজ তাঞ্চই বেনারসি, প্রাইস ইজ 2610, বেস ইজ ওয়াইন উইথ বেজ অ্যান্ড গোল্ডেন অল ওভার বল, দিস ইজ তাঞ্চই বেনারসি 2। অপর্ণা নন্দী, গুড ইভিনিং দিদি। গুড ইভিনিং অপর্ণা। এটা ব্লু এর মধ্যে, বেসটা হচ্ছে রয়্যাল ব্লু, ওভার দ্যাট জারি এন্ড টারকোয়েজ ওয়ার্ক, তাঞ্চই ওয়ার্ক, এন্ড এটা হচ্ছে ব্লাউজ পিস। শাড়ির দাম হলো 2895, শাড়ির প্রাইস হচ্ছে 2895। কাজটা কাছ থেকে দেখো কি অপূর্ব সুন্দর, ভীষণ সুন্দর কাজ। শাড়িটা বিউটিফুল কালারের, লাইন গ্রিনটা না এখন খুব সবার পছন্দ হচ্ছে, আর এই শাড়িটাও আমার ভারী পছন্দ হচ্ছে, বিকজ এই যে মাল্টি কালারটা খুব সুন্দর ফুটেছে, সাচ আ বিউটিফুল কালার কম্বিনেশন। দ্য পল্লু হ্যাজ অল কাইন্ড অফ কালার্স, ইয়েট দ্য পল্লু ইজ সো সুদিং, অ্যান্ড দ্য বেস টু হ্যাজ গোল্ডেন সিলভার অ্যান্ড নাম্বার অফ কালার্স, বাট দ্য সারি ইজ ভেরি সুদিং, a beautiful sari with a beautiful blouse piece, brocade blouse piece, and the price is 3975. shaita dam hocche 3975, bhishon sundor ekta mishti rong, tar moddhe all over jal ar khub sundor dekhte. ei bare aschi ami ashol benarosi te, eta hocche bupian benarosi red e, eta amar কাছে অনেক কালার আছে, তোমরা যদি মনে করো যে ডুপিয়ান বেনারসি নেবে আমাদের বলতে পারো, ভিতরে কালার পাঠিয়ে দেবো। আমি আজকে যেহেতু আরো অনেক কিছু দেখানোর আছে, আমি একটাই দেখাচ্ছি, রেড এর মধ্যে অ্যান্টিক বর্ডার, অ্যান্টিক বুটি, খুব সুন্দর দেখতে ডুপিয়ান তসরে বেনারসি। মেটেরিয়াল ইজ ডুপিয়ান তসর, ইট হ্যাজ রস and tassel, and this is the border and booty, and the blouse piece is in contrast. Price is 10,920. Price is 10,920. এবার দেখাবো টিস্যু বেনারসি, প্রথমে দেখাই স্ট্রাইপ। মল্লিকা ঘোষাল, প্রথম তাঞ্চইটার দাম কি 2000 সামথিং? হ্যাঁ নিশ্চয় হবে, 2600 কত। এটা দেখো প্রগতি, তুমি দেখতে চাইছিলে আজকে যে কটা টিস্যু বেনারসি দেখাবো না, প্রত্যেকটাই ভীষণ সুন্দর।
এটা হচ্ছে বেজ আর ব্ল্যাক এর স্ট্রাইপ, পুরো তার মধ্যে গোল্ডেন শিন আছে টিস্যু, রেড একটা সুন্দর বর্ডার। এই হলো আঁচল, এই হচ্ছে বডি। দেখো তুমি এটা গোল্ডেন শিনটা বোঝা যাচ্ছে, হালকা হালকা বোঝা যাচ্ছে, বিউটিফুল একটা গোল্ডেন শিন আর পিওর টিস্যু, সো ভেরি সফট, ভেরি ইজি টু হ্যান্ডেল। অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। শাড়ির প্রাইস হচ্ছে 16,800, প্রাইস ইজ 16,800। এটা আরেকটা টিস্যু বেনারসি ইন পেস্তা গ্রিন, এই হচ্ছে আচল, ভারী সুন্দর। এই হচ্ছে আঁচল, খুব সুন্দর পেস্তা গ্রিন একটা টিস্যু বেনারসি, আর টিস্যুটার এই গোল্ডেন শাইনটা বোঝা যাচ্ছে নীলাঞ্জন। অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস। ব্লাউজ পিস হ্যাজ অল ওভার বুটি ইন ফর্ম অফ স্ট্রাইপস, অ্যান্ড দ্য প্রাইস ইজ 17,850। অ্যান্ড দিস আর অল পিওর টিস্যু বেনারসি, অ্যান্ড দিস ইজ সিলভার, সিলভার গ্রেড। এই টিস্যু বেনারসি কিন্তু আমি অনেকদিন ধরে দেখাচ্ছি, এই এখন যখন টিস্যু খুব কমন হচ্ছে তার অনেক আগে থেকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আঁচল, সিলভারের ওপর গোল্ডেন দিয়ে কাজ, গোল্ডেন বর্ডার, ইন্ট্রিকেট ওয়ার্ক অন বর্ডার, অ্যান্ড দ্য বুটিজ আর অলসো ইন্ট্রিকেট। ভীষণ সুন্দর একটা সরু লম্বা খুব নিখুঁত বুটি, বুটিটা একটু কাছ থেকে দেখা যাবে, খুব নিখুঁত বুটি, একদম মানে কাশ্মীরের কথাই মনে করিয়ে দেয়। আর বর্ডারটাও খুব সূক্ষ্ম কাজ সিলভারে, ব্লাউজ পিসে বুটি এরমভাবে স্ট্রাইপের মতো করে গেছে, অ্যান্ড ব্লাউজের পুরো ব্লাউজ পিসটাই এরকম। প্রাইস হচ্ছে 17,850, অ্যান্ড দিস ইজ রোজ গোল্ড, রোজ গোল্ড ইন কালার, রোজ গোল্ড টিস্যু, টিস্যু বেনারসি। এটাও খুব সুন্দর, প্রত্যেকটা বেনারসি ভীষণ সুন্দর। এটা হচ্ছে গোল্ডেন আঁচল, রোজ গোল্ডের ওপর পিওর গোল্ডে কাজ গেছে, সরু বুটি, সরু সরু লম্বা পাতা বুটি, বর্ডারটার কাজটাও ভারী সুন্দর। দিস আর অল পিওর টিস্যু বেনারসি, অ্যান্ড বিউটিফুল টু লুক অ্যাট। দিস ইজ দ্য ব্লাউজ পিস, প্রাইস ইজ 17,850। এইবারে কানিতে যাওয়ার আগে আমরা একটু উড়িষ্যা ঘুরে আসবো। সো বিফোর উই গো টু কাশ্মীর টু সি কানি সারিস ভার্চুয়ালি অফ কোর্স, লেটস গো টু ওড়িশা টু হ্যাভ আ লুক অ্যাট আওয়ার মেসমেরাইজিং পট্টচিত্র সারিস। মল্লিকা ঘোষাল, প্রথমে তাঞ্চইটা নেব, প্রথম তাঞ্চইটা নেব কিভাবে, সিওডি মারফত নেব, একটু হোয়াটসঅ্যাপে ছবিটা আরেকবার দেবেন প্লিজ। কোনিকা এই মুহূর্তে তো লাইভ চলছে, এখন তো পাঠাতে পারবো না, লাইভে পরে পাঠাবো, আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখুন, কারণ আপনার আগে যদি কেউ মেসেজ করে তাহলে আমাকে শাড়িটা কাটিয়ে দিতে হবে। আপনি মেসেজ করে রাখলে আমি শাড়িটা ছবিটা লাইভের শেষে পাঠাতে পারবো, ঠিক আছে। আচ্ছা এটা দেখো, এটা দুধে আলতার রং, তার মধ্যে পটচিত্র কাজটা দেখো, প্রগতি লাহা বিউটিফুল। বিয়ে বাড়ি দেখো, বিয়ে বাড়ি, বিয়ে বাড়ির ডিটেইলিং দেখো, এটাই নাম হচ্ছে বরাত, বউ আছে পালকিতে, আর বর যাচ্ছে, বর সমস্ত মানে বরের যে যাওয়া সেটা আঁচলে নয়, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি।
দেখো ঘোড়ায় চড়ে বর যাচ্ছে, সুন্দর কাজ, খুব কাছ থেকে একটুখানি সুন্দর করে দেখাও নীলাঞ্জনা, এটা ভীষণ সুন্দর কাজ, বিউটিফুল, খুব সুন্দর কাজ, মানে কিছু বলার নেই। এই শাড়ি যখন তৈরি করে যে কি অপূর্ব, মানে ক্রাফটসম্যানশিপ, কিছু বলার নেই, আর্টিস্টের তুলির কোনো জবাব নেই। এটা হচ্ছে ওপরের বর্ডার, ভিজু মানে সুপার, নিচের কাজটা দেখো, প্রত্যেকটা ডিজাইন দেখো পাল্টে পাল্টে যাচ্ছে, কেন না এটার মধ্যে একটা গল্প আছে, বিয়ে বাড়ির গল্প, একটা মেয়ের প্রতীক্ষা, সেখান থেকে শ্বশুর বাড়ি যাওয়া, বরের আসা, সব গল্প মিশিয়ে শাড়িটা তৈরি করা, খুব সুন্দর দেখতে। এই শাড়িটার ব্লাউজ পিসটা আমরা দেখে নেব, স্বাতি পাণ্ডে কোনো কথা হবে না, বিষ্ণুপুর কাতানের ওপর এই শাড়িটা উড়িষ্যা থেকে হয়ে এসেছে আমার বিশেষ রিকোয়েস্টে। বিয়েবাড়ি সিজনের আগে আমি চাইছিলাম এরকম একটা বানাই আমি, এটা হচ্ছে ব্লাউজ পিসের স্লিভের কাজ, আর ব্লাউজ পিসের ব্যাকেও এই ডিজাইনটা আছে, ওটা স্লিভ অ্যাকচুয়ালি, এটা ব্যাক। মিতালি চৌধুরী এসেছি, আমি আপনাকে মিস করছিলাম, আমি বললাম প্রাইস হচ্ছে 27,636, আর আমি এটা বলতে পারি সিল্কটাও এত সুন্দর আর কাজ এত সুন্দর। এই শাড়িটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অকেশনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। প্রাইস হলো 27,000, কোথায় গেল রে প্রাইসটা, 27,000, আমি দেখে দাঁড়াও দেখে বলছি, 27,636। স্বাতি পাণ্ডে তোমার শাড়িটা একটু দেখাবেন প্লিজ, এবার আমার শাড়ি দেখাচ্ছি, এই যে সাদার মধ্যে কানি এসে গেল, কাশ্মীরের বিখ্যাত কানি, কানির প্রচুর কপি হয়, সো দেয়ার আর নাম্বার অফ ইমিটেশন কানিজ অ্যাভেলেবল ইন দ্য মার্কেট ইন হান্ড্রেডস, বাট আই টেল ইউ দ্যাট কাশ্মীর কানি ফ্রম কাশ্মীর ইজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, টু ওয়ার আ কানি ফ্রম কাশ্মীর ইজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, টু সি আ কানি, টু অ্যাপ্রিশিয়েট আ কানি, অল আর অ্যামেজিং এক্সপিরিয়েন্স। লাইট ওয়েট শাড়ি, ইয়েট সো মাচ অফ ওয়ার্ক অ্যান্ড সাচ গুড ফিলিং টু ড্রেপ ইট। তো কানিহামা ডিস্ট্রিক্টে কানি শাড়ি তৈরি হয় কাঠের স্পুল দিয়ে, এক একটা পিওর কানি তৈরি করতে মানে পুরো দিনে হয়তো 1.5 সেন্টিমিটার তৈরি হয়, কিন্তু এই কানিগুলো পিওর পশম দিয়ে তৈরি হয় না, এগুলো হচ্ছে পশমিনা সিল্ক এর মিক্স, তো সেই জন্য এই কানি শাড়িগুলোর দাম কম। অরিজিনাল কানি শাড়ির দাম কিন্তু এক মানে অনেক, এরকম ডিজাইন হলে সেটা প্রচুর মানে প্রচুর কয়েক লক্ষ টাকা দাম, আমরা 50,000-এর শাড়ি দেখছিলাম, এরকম 50 লক্ষ টাকা দামের শাড়ি আছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 23,625, বিকজ এতে পশম নেই ওই কাজটায়, আর কাজটাকে আরেকটু ওই টিপিক্যাল কাজের চেয়ে ইজি করা হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 23,625। স্বাতি পাণ্ডে কথা খুব আস্তে আসছে, কথা আস্তে আসছে, ভিজু মানি অ্যামেজিংলি বিউটিফুল, এটা এখনো আস্তে আসছে কথা, একটু বলো তো, দেখো এটা একটা অফ হোয়াইটের উপর কানি, আ বিউটিফুল কালার, ভীষণ সুন্দর, এত এত সুন্দর যে আমি কিছু বলতে পারছি না। আলোলিকা তুমি কি আছো? তো থাকলে তুমি একটু দেখো শাড়িগুলো, ইটস আ বিউটিফুল ওয়ান, সি দ্য পল্লু, সি দ্য ইন্ট্রিকেসি অফ দ্য ওয়ার্ক অ্যান্ড ইউজ অফ গোল্ড জরি, এই যে গোল্ডেন জরিটা ইউজ করা হয় না পিওর কানিতে, এটাকে কেউ কপি করতে পারবে না, এটা শুধু কাশ্মীরেই পসিবল, এই যে অপূর্ব সুন্দর গোল্ডেন জরি, এত শাইনি, ইয়েট একদম ট্যাকি নয়, এত শাইনি কিন্তু এত
সফিস্টিকেটেড। এই হচ্ছে কুচি, এই হলো ব্লাউজ পিস। সর্বরী মল্লিক, সাউন্ড ঠিক আছে? এটা হচ্ছে ব্লাউজ পিস। প্রাইস হচ্ছে 27,750। প্রাইস হলো 27,750। ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিস, তার একটা খুব সুন্দর বর্ডার, অ্যান্ড যদি চাও ব্লাউজটা আমরা বানিয়ে দিতে পারি। ইফ ইউ ওয়ান্ট উই ক্যান গেট দ্য ব্লাউজ স্টিচড, অ্যান্ড মহারানী চৌধুরী, শ্রীলতা তোমার শো দেখতে ভীষণ ভালো লাগে, অপূর্ব সব শাড়ি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনি অনেকদিন ধরে দেখছেন কিন্তু আপনি হয়তো কমেন্ট করেননি আগে, আজকে কমেন্ট করলেন, আমার খুব ভালো লাগে। সো এটা দেখো, অফ হোয়াইটের ওপর কি অপূর্ব কাজ। শ্রুতি পান্ডে, ভীষণ অ্যালার্ট হয়ে শুনতে হচ্ছে। মিতালি চৌধুরী লিখেছেন, সাউন্ড ইজ ফাইন। আমি মাইক্রোফোন মাইক্রোফোন নিয়ে করছি দিদি, আপনি আপনার অডিওটা চেক করুন একটু। সো রচিতা রয়, পারফেক্ট সাউন্ড, থ্যাংক ইউ। এটা দেখো, সাদার মধ্যে অসম্ভব সুন্দর। তৃপ্তি গুহ, বাপরে অনেক কষ্টে আজ একটু লাইভে জয়েন করলাম। হ্যাঁ, আজকে লাইভ মনে থাকবে। দেখো বিউটিফুল কানি, অ্যান্ড দিস ইজ দ্য বর্ডার, অ্যান্ড ইট হ্যাজ অল ওভার ওয়ার্ক ওভার অন হোয়াইট। অ্যান্ড এই ধরনের শিল্পগুলো মানে মুঘল বাদশাহরা নবাবরা খুব প্রমোট করতেন, তাতে তার জন্য এই শিল্পে ওই সময়ের প্রতিফলন খুব দেখা যায়। সো মুঘল এম্পায়ার্স অ্যান্ড নবাবস ইউজ টু প্রমোট দিস কাইন্ড অফ আর্ট ভেরি মাচ। সো ওয়েন উই সি দ্য ডিজাইনস উই ক্যান সি দ্য এফেক্ট অফ দেয়ার এফেক্ট টু মাচ অন দিস। দ্য এফেক্ট ইজ সিন ইন দ্য ডিজাইনস, the effect of architecture, effect of design, like marble inlay on the wall, all those have similarity with this kind of designs. 29,500, and this is a blue kani. Tripti Guho, shari ta khub sundor. Eta hocche blue kani, shoru border, ei holo anchal. এই হলো আঁচল, আঁচলটা কাছ থেকে দেখো, এত সুন্দর, এত নিখুঁত, তার মধ্যে দিয়ে খুব সরু করে গোল্ডেন গেছে। দিস ইজ সাচ আ বিউটিফুল সারি, দিস ইজ দ্য বর্ডার, গোল্ডেনটা অতটা বোঝা যাচ্ছে না, গোল্ডেনটা বোঝা যাচ্ছে না। And it has the booty, and the booty has such golden, beautiful golden inlay-like thing, all in weaving. And this is the blouse piece. Price is 27,850. Price. Tripti Guho, ki material didi? Eglo pashmina silk aur pashm diye toiri kora hai. Mainly, সেই জন্যই লাইট ওয়েট আর অল্প গরম, পুরো পশম দিয়ে যদি তৈরি করা হতো, পুরো উল দিয়ে, যেটা অরিজিনাল কানি হয় ভেড়াল রঙের উল দিয়ে, সে তো কানি হবার ডিস্ট্রিক্টের বাইরে নিয়ে যাওয়াই বারো, সেইটা করলে কিন্তু প্রচণ্ড গরম হতো। এটা আপনি করতে পারেন, এটা একটু অল্প মানে এখন আর কিছুদিন পরে বিয়ে বাড়িতে পরে যেতে পারবেন। অফ হোয়াইটে সেম যে ব্লুটা দেখালাম সেটাই অফ হোয়াইট, কোনটা যে ছেলে কোনটাকে বেশি ভালো বলি আমি তো নিজেই বুঝতে পারছি না। মিতালি চৌধুরী, ফিলিং ভেরি হোমসিক সেই দ্য কানি সারিজ, ওয়াজ ইন কাশ্মীর আ কাপল অফ ইয়ার্স এগো। আফটার লাইক নাও ডেজ পিপল গো টু কাশ্মীর অফেন, অ্যান্ড আই এম প্ল্যানিং টু গো সিন্স লাস্ট 3-4 ইয়ার্স,
ইটস আ বিউটিফুল প্লেস, আমাদের ভূস্বর্গ বলা হয়। যারাই যায় তারাই বলে যে একদম সত্যি কথাটা। এই দেখো বুটিটা দেখো, বর্ডারে কি সুন্দর কাজ, ব্লাউজ পিস 27,850 is the price, 27,850, and this is a black money. মল্লিকা ঘোষাল, আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছি তাঞ্চইয়ের সম্বন্ধে। আচ্ছা ঠিক আছে, এটাই দেখো মেটেরিয়ালটা। স্বাতী পান্ডে, এগুলো গরমে পরা যাবে কি? না দিদি, এটা গরমে পরতে পারবে, গরমে গরম না। আপনি যদি গরমে কোথাও ঠান্ডা জায়গায় যান বেড়াতে বা বিয়ে বাড়িতে, তাহলে পরতে পারবেন। Vizu Mani, blue kani sari is gorgeous. Absolutely Vizu. See, this is like a lot of animal prints. Eta Benarasi amra shikhar ga boli. Eta ki bole ami jake jara shari ane tader khub birokto boli. Eta ke ki bole, ota ki bole, eta ki kore hoy, ota ki kore hoy. Eta ami jiggesh korte bhule gechi je animal print er kono alada naam ache kina, tumra keu janle janio. Eta dekho কি সুন্দর ঘোষ ঘোষ আওয়াজ সব যাচ্ছে এখান থেকে, কি সুন্দর এরকম ফ্রেমে আলাদা 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 করে পেন্টিং এর মতন করে ডিজাইন করা আছে, অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। স্বাতী পান্ডে, হোয়াইট শাড়িটা দুর্দান্ত একদম। ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 27,850। ব্লাউজ পিসটা দেখো কি সুন্দর, টেক আ স্ক্রিনশট অ্যান্ড keep in your wish list if you don't want to book it right now, and if you want to book it, then booking number is 9831453213 9903 94713 so ami bolam je jodi kinte ekhon na paro screenshot niye rekhe dao porer jonno ar jodi kinte chao তাহলে বুকিং নাম্বার স্ক্রিনে আছে 9831453 9903 94713 1। আর যদি এসে দেখতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট অ্যান্ড পিক আপ দ্য শাড়ি, দেন বুটিক অ্যাড্রেস ইস GA71 রাজডাঙ্গা মেইন রোড কলকাতা 107, অ্যান্ড ল্যান্ডমার্ক জিএসটি ভবন বিটুইন অ্যাক্রোপলিস মল অ্যান্ড রুবি জেনারেল হসপিটাল। অ্যাজ ইউ cross the road in front of just opposite to GST Bhavan, there is McDonald. You take the road adjacent to McDonald, it is fifth house on your very easy. So jodi eshe kinte chao, eshe mone hoy eshe dekhe feel kore eto dami ekta shari kinbo feel kore kinbo, tale chole esho. Boutique er address GA71 Rajdanga Main Road Kolkata 107, ar boutique er ল্যান্ডমার্ক হচ্ছে জিএসটি ভবন। জিএসটি ভবনের ঠিক উল্টো দিকে নতুন একটা ম্যাকডোনাল্ড খুলেছে যেটাকে ল্যান্ডমার্ক বলাই আমার এখনো অভ্যেস হয়নি। তো ছিটটি পাশের রাস্তা দিয়ে ঢুকবে বাড়িকে ফিফথ বিল্ডিং, অ্যাক্রোপলিস আর রুবি জেনারেল হসপিটালের মাঝখানে জিএসটি ভবন। তো চলে এসো GA71, এই অ্যাড্রেসটা অ্যাপ ক্যাবের জন্য একদম মনে রাখবে, কেননা এখানে অ্যাক্রোপলিসের উল্টো দিকে একটা ব্যাংকুয়েট হল আছে, তার নামও ইচ্ছে। এবার সবাই ব্যাংকুয়েট হলে যায় তো নিমন্ত্রিত সংখ্যা অনেক বেশি থাকে, সো ওই অ্যাড্রেসটা অনেক সময় প্রথমে দেখায়। সো GA71টা পিক আপ, ঠিক আছে? মল্লিকা ঘোষাল, সাদার উপর বুটি কানিটা খুব সুন্দর, মেয়ে ইউএসএ থেকে এলে একদিন দোকানে যাব। অফকোর্স আসবেন একদিন। এটা দেখো যেটা ব্ল্যাকে দেখলে সেটাই সাদার উপর, ভারী সুন্দর, পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়, ঘোষাবাড়ি সব চলেছে সেজে গুজে, যুদ্ধে তো যাচ্ছে না, যাচ্ছে কোথাও একটা মানে এনজয় করতেই সেরকমই সাজগোজ। ওরে বাবা, এই শাড়িটা আমাকে পাগল করে দিবে, স্বপ্ন দেখবো। প্রাইস, এটা হচ্ছে ব্লাউজ পিস, 27,850 is the price. এবারে আমরা আরেকটা ভারী সুন্দর শাড়ি দেখব, চিনার পাতা,
পেপার লিভস একটা অনেক উঁচুতে এই গাছটা পাওয়া যায়, আর যেটা হেমন্তকাল একদম কালার চেঞ্জ, ইন অটম পেপার লিভস চেঞ্জ কালার অ্যান্ড দ্য প্লেসেস ওয়ার মেপল ট্রিজ গ্রো অর ডেসিডুয়াস ফরেস্টস আর দেয়ার অর ডেসিডুয়াস ট্রিজ আর দেয়ার, দোজ প্লেসেস আর রিয়েলি রিয়েলি বিউটিফুল ইন অটম বিকজ দে টার্ন ইয়েলো দেন রেড অ্যান্ড দেন দে ফল অফ. সো দিস সারি ইজ অ্যাবাউট মেপল লিভস ইন ডিফারেন্ট ডিফারেন্ট কালার অফ মেপল লিভস. Artists have taken liberty to use different colors on maple leaves, but all those colors we don't get in reality though. So chinar pata on mane mainly holud er different shade orange red ei sob hoy shobuj theke aste aste hemonto kale jhore pore. To ekhane ei chinar patay onek color use kora hoyeche, sob color gulo obosshoi হয় না, বাট আর্টিস্টিক লিবার্টি, আর্টে সব কিছু কল্পনা করা যায়, আর যারা এই কল্পনাকে এরকম বাস্তবায়িত করতে পারে একটা শাড়ির মধ্যে তাদের সত্যি অসম্ভব ক্রেডিট. এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে মেপল লিফ কানি, ইন বেস ইজ নেভি ব্লু, প্রাইস ইজ 29,500 অ্যান্ড উই হ্যাভ সেম শ্বাতি পান্ডে আজকে সব শাড়ি পাগল করা. আমি বলেছিলাম দিদি আজকে আমি পাগল করে কানি শাল আছে কি শ্বাতি? শাল আসবে নভেম্বরের শেষ দিকে এসে শাড়িগুলোই এসে পৌঁছেছে সবে. সাদার মধ্যে সেই চিনার পাতা, সাদার মধ্যে আঁচলটা দেখো হচ্ছে শাড়ি অসম্ভব সুন্দর, আর এই হলো ব্লাউজ পিস. মিতালি চৌধুরী মার ডালা লাভ দ্য অটম কালার্স ইন দ্য সারিজ ইউনিক ক্রিয়েশন. থ্যাংক ইউ সো মাচ. 29,500 বুকিং নাম্বার 9831453213 9903947213. And if you want to book, you can call us, you can send a screenshot, you can message, you can DM here, whatever way you want to do. So, আমার শাড়িটা বলিনি, কারণ লাস্ট শাড়ি আছে সেটা দেখি আমি শেষ করব. এটা হচ্ছে আমার শাড়ি, এটা একটা টিস্যু কোটা. এটা কিন্তু কোটা শাড়ি ঠিক না, মানে টিস্যুর বড় বড় চেক. Very soft, very beautiful. তুমি চাইলে একটু ট্যাসল দিতে পারো, আমি কিছুই দিইনি. শাড়িটা ভীষণ সুন্দর লাগে আমার শাড়িটা. আমি ব্লাউজ পরেছি একটা রেড ইক্কাতে, তাতে মাল্টি কালারে এটা এমব্রয়ডারি করা আছে, এটা ম্যাট অ্যান্টিক এমব্রয়ডারি পুরোনো দিনের কাজের মতো. আর ব্যাগটা হচ্ছে এরকম, দুটোই কিন্তু বুক করলে পাবো. সো লাস্ট কালি দেখি আমি আজকে শেষ করি. এই হচ্ছে কালোর মধ্যে গোটায় জাল, এটা ঠিক মেপল লিফ নয়, এটা হচ্ছে আমুললতা গ্রেফাইট. রিজু মানি দিস হোয়াইট ওয়ান ইজ মাস্টারপিস, সুপারলেটিভ ওই সাদাটা. See, this is the last sari on black and this is also beautiful, beautiful. Not maple leaf, this is a grapevine. The border, the colors, the... Shwati Pandey, shari ta dam shunte pelam na. Kunta go? Ida go. And this, and see the softness of the sari. It's a beautiful sari. Beautiful. And this is the blouse piece. ব্লাউজ পিসে সরু বর্ডার আছে ওই সাইডে আছে নিশ্চয়ই, যে না এটা চওড়া বর্ডার আছে ব্লাউজ পিসে, জেনারেলি কানিতে কিন্তু সরু বর্ডার থাকে, তাই চওড়া বর্ডার আছে.
এই হচ্ছে শাড়ি, এইটা দেখতে দেখতেই আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আর সবাই খুব ভালো থেকো, শনিবার দিন আবার নতুন নতুন শাড়ি নিয়ে আমি তোমাদের সামনে আসবো, দেখা হবে।